আছে ঠিক এমনই তো এই এক্সটেনশন রডটি কিন্তু ওয়ান মিটার লং দেখতেই পাচ্ছ ক্যামেরাটি যা দেখছে মোবাইলের স্ক্রিনে সেটাই দেখা যাচ্ছে কিন্তু ফ্লিপকার্টে যে সুবিধাটা নেই সেটা হচ্ছে মেনলি চারটি রিজন আছে আমি কেন ডিজিআই চুজ করলাম তার পিছনে হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই তো তোমরা দেখছো রাজ দ্য রোড ট্রিপার আজকে কিন্তু আমি কোনো ট্রাভেল ব্লগ বা রোড ট্রিপের সিরিজ নিয়ে আসেনি তো আজকে আমি একটি ক্যামেরার রিভিউ নিয়ে এসেছি তোমরা যারা আমাদের লাস্ট ভিডিও গুলি দেখেছো কলকাতা টু ঘাটশিলা অথবা কলকাতা টু জয়পুর সিরিজ তো তারা হয়তো লক্ষ্য করে থাকবে আমি কিন্তু বেশিরভাগ সময় আমার মোবাইলের ক্যামেরাটি ইউজ করেছি অ্যাজ আ ব্লগিং পারপাস এখন আমার মনে হয়েছে যে আমার এই ব্লগিং সেট একটি আপডেট প্রয়োজন তো আমি তাই জন্য অনেকদিন ধরে ভাবছিলাম একটা অ্যাকশন ক্যামেরা কিনবো অনেক ঘাটাঘাঁটি অনেক রিভিউ দেখে আমি কিন্তু এখন একটা অ্যাকশন ক্যামেরা অলরেডি নিয়ে নিয়েছি তোমরা যেন মার্কেটে দুটো ব্র্যান্ডের অ্যাকশন ক্যামেরা সব থেকে বেশি ফেমাস একটা হচ্ছে ডিজিআই একটা হচ্ছে গোপ্রো তো ডিজিআই এর অ্যাকশন ক্যামেরা ও গোপ্রো এর অ্যাকশন ক্যামেরা দুটোই কিন্তু আমি খুব ভালো করে রিভিউ দেখে তারপরে সিদ্ধান্তে এসেছি তো অলরেডি তোমরা ভিডিও থামনেল দেখে বুঝতেই পেরেছো যে আমি কিন্তু ডিজিআই এর অ্যাকশন থ্রি ক্যামেরাটি নিয়েছি তো কেন আমি ডিজিআই এর অ্যাকশন থ্রি ক্যামেরাটি নিলাম গোপ্রো নিলাম না সেটার একটা বেসিক ওভারভিউ আমি তোমাদের দেবো কিছু কিছু তোমাদের যাওয়া উচিত তো এছাড়া আমি ক্যামেরাটির একটি কুইক আনবক্সিং ও রিভিউ তোমাদেরকে দেবো যাতে করে তোমরা আইডিয়া পেতে পারো যে ক্যামেরাটির সাথে কি কি আসছে ক্যামেরাটির সাথে কি কি আসছে আমি কেন বলছি কারণ আমি কিন্তু নিয়ে নিয়েছি ডিজিআই এর অ্যাকশন সিরিজ অ্যাডভেঞ্চার কম্বো কেন এই অ্যাডভেঞ্চার রিকোয়ার্ড সেটা ডিটেলস আমি তোমাদের বলবো তোমরা কিন্তু যারা ব্লগিং এর জন্য অ্যাকশন ক্যামেরা নেবে তারা যদি অ্যাডভেঞ্চার কম্বো না নাও ইভেন্চুয়ালি কিন্তু তোমাদের সেই একটা পার্ট কিনতে হবে তো যার জন্য যদি অ্যাডভেঞ্চার কম্বোটা ইনিশিয়ালি নিয়ে নাও তাহলে কিন্তু খরচাটাও কম হয় আর তোমরা জেনুইন প্রোডাক্টটা পাবে তো এছাড়াও আমি তোমাদেরকে আর একটা ব্যাপার নিয়ে বলবো অনেকেই এই ডিজিআই অথবা গোপ্রোর অ্যাকশন ক্যামেরা অনলাইনে কিনবে নাকি অফলাইনে কিনবে সেটা নিয়ে একটু কনফিউশনে থাকে আমি কিন্তু অফলাইনে কিনেছি তোমরা জানো যে কলকাতার মেট্রোগুলি কিন্তু খুব ফেমাস এই ক্যামেরা রিলেটেড আইটেমস জন্য আমি কিন্তু মেট্রো এম এমএম ফটোগ্রাফি থেকে আমার এই ক্যামেরাটি নিয়ে নিয়েছি কেন আমি ফ্লিপকার্ট অথবা অ্যামাজনে নিলাম না কেন আমি গলি থেকে নিলাম সেটা আমি তোমাদের ডিটেলে এক্সপ্লেন করব কি কি সুবিধা তোমরা অফলাইন মার্কেটে পাবে যেটা অনলাইনে কিন্তু অ্যাভেলেবেল নয় আমি তোমাদের ডিটেলসে বলবো তো চলো আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি তাড়াতাড়ি শুরু করি তোমরা দেখে নাও একটা কুইক আনবক্সিং আর রিভিউ এই ডিজিআই অ্যাকশন থ্রি ক্যামেরার তো এই হচ্ছে ডিজিআই অসমো অ্যাকশন থ্রি বক্সের সাইডে কিছু প্র্যাকটিক্যাল কেস দেখানো আছে তো চলো বক্সটা এবার ওপেন করা যাক এই হলো মেন ক্যামেরা মডিউল লেন্স প্রোটেক্টারটা ওপেন করে নিলাম তো এবার দেখে নিই বাকি আর কী কী আছে তো এটা হলো এই ক্যামেরাটির ব্যাটারি কেস ব্যাটারি কেসটির উপরে এই বাটনটি প্রেস করে তোমরা প্রতিটি ব্যাটারিতে কত চার্জ আছে তা কিন্তু বুঝতে পারবে সাইডে রয়েছে একটি টাইপ সি চার্জিং পোর্ট টোটাল তিনটে ব্যাটারি কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ তো এরপরে আছে ডিজে স্টিকার তারপরে আছে কিছু বেসিক ডকুমেন্টস যেমন সেফটি ও কুইক স্টার্ট গাইড যেখানে ছবি দিয়ে স্টেপ বাই স্টেপ বোঝানো আছে কিভাবে ক্যামেরাটি কনফিগার করবে এবং মোবাইল অ্যাপ দিয়ে কিভাবে কানেক্ট করবে বক্সের মধ্যে রয়েছে একটি টাইপ টাইপ সি সি টু যেটার বিল্ড কোয়ালিটি কিন্তু বেশ ভালো এটি তোমরা চার্জিংয়ের জন্য ইউজ করতে পারবে এরপরে রয়েছে একটি বক্স যার ভিতরে রয়েছে দুটি কুইক রিলিজ ম্যাগনেটিক মাউন্ট তারপর রয়েছে দুটি লকিং স্টু আর রয়েছে একটি অসমো ফ্ল্যাট অ্যাডেসিভ বেস যেটা কিনা তোমরা যে কোনো ফ্ল্যাট সার্ফেসের উপরে স্টিক করে ক্যামেরাটি তার উপরে বসাতে পারবে এরপরে রয়েছে ক্যামেরাটির একটি প্রোটেক্টার গার্ড বা ফরেজেন্টাল ভার্টিক্যাল প্রোটেকশান গার্ড আর রয়েছে একটি লেন্সের গার্ড লেন্সে কিন্তু একটি গার্ড অলরেডি লাগানো আছে এটা আরেকটি এক্সট্রা দেওয়া আছে যদি ওটা হারিয়ে যায় বা ড্যামেজ হয়ে যায় ক্যামেরার এক সাইডে রয়েছে একটি টাইপ সি পয়েন্ট আর এক সাইডে রয়েছে ব্যাটারি সেকশান তো এই ব্যাটারি সেকশানের মধ্যেই কিন্তু মেমোরি কার্ডের ইনসার্ট করার ব্যবস্থাটা রয়েছে তো চলো এবার একটি ব্যাটারি লাগিয়ে ক্যামেরাটি অন করা যাক ফ্রন্ট ও ব্যাক বোর্ড সাইডের স্ক্রিন থেকে কিন্তু তোমরা সব কিছু কন্ট্রোল করতে পারবে ক্যামেরাটিতে রয়েছে ফটো মোড ভিডিও মোড এইচডিআর মোড স্লো মোশন মোড ও টাইম ল্যাপসের মতো সুবিধা এবং অপশান তো চলো ক্যামেরাটি ক্লোজ করে আমি এক্সটার্নাল কভারটি লাগিয়ে নিলাম এরপরে মাউন্টগুলি লাগানোর পালা এই ম্যাগনেটিক মাউন্ট যদি ঠিকঠাক করে না লাগাও তাহলে কিন্তু অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে ঠিক এমনই তো দেখে নিতে হবে যেন এই ক্লিপগুলো ঠিকঠাকভাবে বসে লুজ না থাকে কভারটা পড়ালে কিন্তু তোমরা পোর্ট্রেটে হোল্ড করার অপশনও পেয়ে যাবে তো চলো এখন দেখে নি এর সাথে যে এক্সটেনশন দিয়েছে সেটা কেমন তো এই এক্সটেনশান রডটি কিন্তু ওয়ান পয়েন্ট ফাইভ মিটার লং যেটা মোর দ্যান ইনাফ এখন এই অস্মো লকিং স্ক্রু দিয়ে আমরা ক্যামেরাটিকে এই এক্সটেনশান রডে বসিয়ে নেব বক্সে দেওয়া কিউআর কোড থেকে ডিজিআই মিমো অ্যাপটি কিন্তু আমি অলরেডি ইনস্টল করে নিয়েছি এবার ক্যামেরাটি অ্যাপে কানেক্ট করব মোবাইলে ব্লুটুথ এবং ওয়াইফাই অন করে সিম্পলি এই ডিভাইস অপশানটি ক্লিক করতে হবে পাঁচ থেকে দশ সেকেন্ড সার্চিংয়ের পরে ক্যামেরাটি কিন্তু এখানে ডিসকভার হবে তো তারপরে এই কানেক্ট অপশানটি ক্লিক করতে হবে ব্যাস রেডি এখন মোবাইল থেকে কিন্তু টোটাল ক্যামেরাটি অপারেট করা যাবে দেখতেই পাচ্ছ ক্যামেরাটি যা দেখছে মোবাইলের স্ক্রিনে সেটাই দেখা যাচ্ছে মোবাইল থেকে আমরা কিন্তু ফটো এবং ভিডিও করতে পারব এখন এই অ্যালবাম অপশানে গিয়ে আমরা ক্যামেরাতে শ্যুট করা যে কোনো ফটো বা ভিডিও ডাউনলোড করে নিতে পারি এটা ছিল আমাদের ডিজেআইয়ের রিভিউ এবার চলে আসা যাক আমাদের ভিডিও শুরুতে যে দুটি পয়েন্ট আমি বলেছিলাম সেই দুটি নিয়ে তো তার মধ্যে প্রথমটি হলো কেন আমি ডিজিআই চুজ করলাম গোপ্রো চুজ করলাম না মেনলি চারটে রিজন আছে আমি কেন ডিজিআই চুজ করলাম তার পিছনে তো ফার্স্ট হচ্ছে এই এক্সটেনশন রড আর তার সঙ্গে এই কুইক রিলিজ মাউন্ট তোমাদের আমি ডিজিআইটি আনবক্সিং এবং কনফিগারেশনের সময় অলরেডি দেখিয়েছি তোমরা কত ইজিলি এটাকে অ্যাটাচ করতে পারবে এবং কত ইজিলি এটাকে কিন্তু আনমাউন্ট করতে পারবে তো এটা একটা কি ফিচার এই ফিচারটা কিন্তু খুবই ইউনিক এবং এটার জন্য কিন্তু তোমাদের ভিডিও করতে খুবই সুবিধা হবে আমি একটা প্র্যাকটিক্যাল ইউজ কেস বলছি যেটা আমি প্রায়ই ইউজ করে থাকি তো যেহেতু আমি রোড ট্রিপ করি আমার গাড়িতে যে ফ্ল্যাট অ্যাডেসিভ মাউন্টটা তোমাদের দেখিয়েছি ডিজিআইয়ের সঙ্গে আসে সেই ফ্ল্যাট অ্যাডেসিভ মাউন্টটা কিন্তু আমি গাড়িতে অলরেডি আমার স্টিয়ারিংয়ের সামনে অ্যাটাচ করে রেখেছি তার উপরে কিন্তু আমি আমার ক্যামেরাটি হোল্ড করতে পারি রাস্তার ভিউটা দেখানোর জন্য এবং কোনো ডেস্টিনেশনে এলাম তখন কিন্তু আমি সঙ্গে সঙ্গে এটাকে কুইক রিলিজ করে আবার আমি এই এক্সটেনশন রোডের সঙ্গে কানেক্ট করতে পারি খুব তাড়াতাড়ি কিছু শ্যুট করার জন্য কিন্তু খুবই দারুণ তো মনে করো আমি ড্রাইভ করছি এবং এটা আমার ফ্ল্যাট অ্যাডেসিভ মাউন্টের সঙ্গে হোল্ড করা আছে তো হঠাৎ আমার ডান রাস্তা দেখাতে হবে তো আমি কিন্তু সঙ্গে সঙ্গে এটাকে আনমাউন্ট করে সিম্পলি এইভাবে কিন্তু আমি জিনিসটাকে শুট করতে পারি সেকেন্ড পয়েন্ট হলো ডিজে এর এই যে কভারটি ওরা দিচ্ছে এর সঙ্গে কিন্তু এই দিকে অলরেডি একটা পয়েন্ট করা আছে ম্যাগনেটিক পয়েন্ট যেটার সাহায্যে তোমরা এই এক্সটেনশন রডটি ভার্টিক্যালি কানেক্ট করতে পারবে ভার্টিক্যালি হোল্ড করার অপশান তোমরা পেয়ে যাচ্ছ যার সাহায্যে কিন্তু রিলস বা ইউটিউব শর্টস শ্যুট করতে খুবই ইজি ব্যাপারটা হবে থার্ড পয়েন্টটি হলো যারা তোমরা অলরেডি গোপ্রো ইউজ করছো তারা জানো গোপ্রোতে যে ইনবিল্ড মাইকটা রয়েছে সেটা কিন্তু খুব একটা ভালো নয় অনেক ব্যাকগ্রাউন্ড নয়েজ সেটাতে ক্যাপচার হয় যে কারণে কিন্তু তোমাদেরকে এক্সটার্নাল একটি মাইক অ্যাড করতে হয় বা ডিজেআইয়ের যে ইনবিল্ড মাইকটি রয়েছে আমি কিন্তু ইউজ করে দেখেছি ডিজেআইয়ের ইনবিল্ড মাইকটি যথেষ্ট ভালো তুলনামূলকভাবে নয়েস কিন্তু কম ক্যাপচার হয় এবং সাউন্ড কোয়ালিটি যথেষ্ট ক্লিয়ার আসে তো লাস্ট পয়েন্ট হলো ডিজিআই এর সাথে যে অ্যাপ্লিকেশনগুলো দিচ্ছে তো এর সাথে তোমরা পেয়ে যাচ্ছ এক লাইট কাট দুই ডিজিআই মিমো তো ডিজিআই মিমো সফটওয়্যারটা দিয়ে কিন্তু তোমরা ক্যামেরাটিকে মোবাইলের সঙ্গে কানেক্ট করতে পারবে এবং ক্যামেরার সমস্ত ভিডিও বা ফটো তোমরা সহজেই মোবাইলে ট্রান্সফার করতে পারবে যেটা আমি তোমাদের অলরেডি ভিডিওতে দেখিয়েছি সেকেন্ড হচ্ছে লাইটকার সফটওয়্যারটি লাইটকার সফটওয়্যারটি কিন্তু খুবই এফিসিয়েন্ট একটি ভিডিও এডিটিং টুল যেটা দিয়ে তোমরা খুব সহজেই শর্টস বা তোমাদের ভিডিও ইচ্ছা মতো এডিট করে নিতে পারবে লাইটকার সফটওয়্যারটিতে রয়েছে ইনবিল্ড কিছু টেমপ্লেট যেটা দিয়ে কিন্তু অলরেডি তুমি কিছু ফাইলস যদি সিলেক্ট করে দাও তাহলে কিন্তু কিছু সময় পরে তোমাকে একটা এডিটেড ভিডিও কিন্তু তোমাকে জেনারেট করে দেবে যেটা তুমি ইজিলি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারো তো এই চারটি কি পয়েন্টের জন্য কিন্তু আমার ডিজিআই অসম অ্যাকশন থ্রি অনেক বেশি বেটার লেগেছে গোপ্রোর অ্যাকশন ক্যামেরার থেকে তো তোমরা কমেন্ট সেকশনে জানাও এই চারটি পয়েন্ট তোমাদের হেল্পফুল মনে হয়েছে কিনা এরপরে আসি নেক্সট পয়েন্টে কেন আমি অফলাইন মার্কেট থেকে কিনলাম অনলাইন মার্কেটে কিনলাম না তো বন্ধুরা ডিজিআই অসমো অ্যাকশন থ্রি বা অস্মো অ্যাকশন ফোর যেটা নতুন আসছে দুটোই কিন্তু ফ্লিপকার্টে অ্যাভেলেবেল কিন্তু ফ্লিপকার্টে যে সুবিধাটা নেই সেটা হচ্ছে তোমরা ফ্লিপকার্টে ডিজিআই অসমো অ্যাকশন থ্রি বা ফোর সার্চ করলে দেখতে পাবে সেখানে কিন্তু কোনো রিটার্নের অপশন নেই সার্ভিস সেন্টার রিপ্লেসমেন্টের অপশন আছে এখন আমরা জানি যে ডিজিআইয়ের কিন্তু স্পেসিফিক্যালি কোনো শপ বা সার্ভিস সেন্টার ইন্ডিয়াতে অ্যাভেলেবেল নেই তো এটা একটা বড় কোয়েশ্চেন যে যদি আমরা কোনো ফলটি প্রোডাক্ট পাই তাহলে জিনিসটা আমরা কোথা থেকে রিপ্লেস করব তো আমার মনে হয়েছিল যে এটা একটি রিস্কি ব্যাপার হবে তো তাই জন্য কিন্তু আমি ক্যামেরাটি অনলাইনে না নিয়ে অফলাইন মার্কেটে নিই অফলাইনে যেমনটা আমি তোমাদের দেখিয়েছি মেট্রোগলিতে অনেকগুলো দোকান আছে যার মধ্যে এম ফটোগ্রাফি কিন্তু খুবই জনপ্রিয় একটি দোকান তোমরা অনেকেই তার নাম শুনে থাকবে যেখানে কিন্তু আমি ডিজিআই অসম অ্যাকশন ক্যামেরাটি ওয়ান ইয়ার ওয়ারেন্টির সঙ্গে পেয়ে গেছি ওয়ান ইয়ারের মধ্যে যা কিছু যদি কোনো ইস্যু হয় ওরা কিন্তু আমাকে সেটা দেখে দেবে তো এটা একটা খুব বড় অ্যাসিউরেন্স তো এছাড়া ফ্লিপকার্টে কিন্তু কোনো ওপেন বক্স ডেলিভারি অপশন নেই এই ডিজিআই অসম অ্যাকশন এর ক্ষেত্রে তোমরা যদি কেউ পেয়ে থাকো ওপেন বক্স ডেলিভারি নিশ্চয়ই তোমরা কমেন্ট সেকশনে আমাকে জানাও বাট আমি যখন জিনিসটা সার্চ করি তখন কিন্তু কোনো রিটার্ন অ্যাভেলেবেল ছিল না অনলি সার্ভিস সেন্টার রিপ্লেসমেন্ট ছিল দুই হচ্ছে ওপেন বক্স ডেলিভারি ছিল না তো যেটা খুবই আমার রিস্কি মনে হয় তাই জন্য কিন্তু আমি ক্যামেরাটি অফলাইন মার্কেট থেকে নিয়ে নিয়েছি তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো তোমরা নিশ্চয়ই আমাকে কমেন্ট সেকশনে জানাও তোমাদের যদি কোনো ডাউটস থাকে আমাকে সেটাও জানাও আমি নিশ্চয়ই তোমাদের ডাউট ক্লিয়ার করার চেষ্টা করব। যতটুকু আমার এক্সপিরিয়েন্স হয়েছে এই ক্যামেরাটি ইউজ করে আমি নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো আর চ্যানেলটিতে যারা নতুন প্লিজ 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 চ্যানেলটি সাবস্ক্রাইব করো ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক অবশ্যই দিয়ে যাও তোমাদের একটা লাইক এবং কমেন্ট কিন্তু আমাকে খুব মোটিভেট করে তো যদি তোমাদের কোনো বন্ধু অথবা ফ্যামিলি মেম্বার্স অ্যাকশন ক্যামেরা কেনার প্ল্যান করছে তাদের সাথে ভিডিওটি শেয়ার করো যাতে তারা একটি প্রপার অ্যাকশন ক্যামেরা চুজ করার সিদ্ধান্তে আসতে পারে তো ভিডিওটি এখানে শেষ করছি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর রাজদার রোড ট্রিপারে আমাদের আসতে চলেছে একের পর এক রোড ট্রিপ সিরিজ যারা কলকাতা টু ঘাটস সিরিজটি দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ অব্দি দেখার জন্য চলো টাটা